আর আমার দেশে মুক্ত চিন্তার নামে আমার দেশে বুদ্ধিজীবী নামের এমন কিছু কুলাঙ্গার আছে ইসলাম গ্রহণও করতে চায় না কোরআনও শুনতে চায় না ওদের কাছে কোরআনের আওয়াজ ভালো লাগে না ভালো লাগে রবীন্দ্রসংগীত ভালো লাগে শ্যামা সংগীত ভালো লাগে কবিতা পাঠ ডিজে পার্টি আমার দৃষ্টিতে মুসলিম নামধারী মুনাফিকগুলো আবু জেহেল আবু লাহাবের চরিত্র আর যাই হোক অন্তত এই জাতীয় দেশের নেতৃত্বে তাদেরকে কোনোদিন আমরা মেনে নিতে পারি না বাংলাদেশের ইসলামপন্থী জনতাকে কোরআনপন্থী সুন্নাপন্থী ইসলামী হুকুমতকে যারা বিশ্বাস করে তাদেরকে এগিয়ে আসতে হবে রাজনীতির এই অপসংস্কৃতির দেয়ালকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য তাহরিকে খাতমে নবুয়াত বাংলাদেশ যুক্তরাজ্য শাখার পক্ষ থেকে এবং ঐতিহ্যবাহী ইনসানিয়া ট্রাস্টের উদ্যোগে সকল মমিন মুসলমানদের আত্মার মাগফিরাত কামনায় ইসালে সওয়াব উপলক্ষে আয়োজিত আজকের আন্তর্জাতিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আব্দুর রহিম আনসার মিয়া মৌলভী বাজার কুলাউড়া জুড়িও বড়লেখা বাস মিনিবাস মালিক সমিতির সম্মানিত সভাপতি হাজারা তুলামায়ে কেরাম তুলাবায়ে এজাম বিভিন্ন প্রান্ত থেকে দুপুরবেলা ক্ষুধা এবং তৃষ্ণা নিয়ে নিজ উদ্যোগে স্বতঃস্ফূর্তভাবে ধৈর্যের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করে যারা উপস্থিত হয়েছেন আজকের এই মহতী মাহফিলে তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা শুভেচ্ছা এবং মোবারক জ্ঞাপন করছি সবটুকু শুক্রিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আজকের মুতাবাররাক মাহফিলে আমাদেরকে আসার অবসর এবং সালাতুল জুমুয়া আদায় করার পরই কোরআন করিম থেকে কিছু কথা শোনার সুযোগ করে দিয়েছেন সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি সকল নবী রাসূলগণের মাথার তাজ শামসুল হিদায়াত বদরুদ্দুজা সৈয়দু সাকালাইন ইমামুল মুরসালিন খাতামুন নবীঈন অল মুরসালিন আফতাবে নবুওয়াত শাহনশাহে রিসালাত সরকারে দো জাহান সুলতানুল মদিনা নবীউল আম্বিয়া হুজুরে আকরম নূরে মুজাসসাম নূরুন আলা নূর সাইয়্যিদিনা হাবিবিনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামার উপর আল্লাহ পাক যাকে আজ থেকে দেড় হাজার বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার ই নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই অবশ্যই এখনো নাই অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না সম্মানিত সুধী আমি শুক্রবার জুমুয়ার দিন মাহফিলে গেলে যেখানে যাই জুমুয়ার নামাজটা পড়াতে হয় আর তাতে প্রায় এক ঘন্টা সময় বেশি লেগে যায় তা আলহামদুলিল্লাহ অত্যন্ত সফলতার সাথে হাজার হাজার জনতা একসঙ্গে জুমুয়ার নামাজ পড়েছে আলহামদুলিল্লাহ আমি জানি না আপনারা জুমুয়ার নামাজ আগে কখনো এই মাঠে পড়ছেন কিনা তাহলে এটা প্রথম এবং এটা একটা ঐতিহাসিক ঘটনা হয়ে গেল আলহামদুলিল্লাহ বলে আমার খুতবাতে যারা ওলামায়ে কেরাম তারা তো বুঝেছেন খুতবার বিষয় কি ছিল জুমার খুতবায় বুঝছেন না আর খুব সহজ আরবিতে আমি খুতবাটা দিয়েছি যেন সাধারণ জনগণ কিছু না বুঝলেও মূল বিষয়টা কি বলতেছি তা বুঝতে পারে
আলহামদুলিল্লাহ আমি ঈমানের উপর বক্তব্য দিয়েছি শিরক এবং কুফর মুক্ত জীবন গঠন করে ঈমানদার বিশ্বাসী হয়ে আল্লাহর জান্নাত কিভাবে পাওয়া যাবে সেই কথাগুলোই আমরা নামাজ পূর্ব জুমুয়ার খুতবায় বলেছি আপনাদেরকে ঈমান হচ্ছে মুমিনের সর্বশ্রেষ্ঠ দৌলত সম্পদ নিয়ামত সুবহানাল্লাহ কইবেন না ঈমান এবং ইসলামের মূল সনদ হচ্ছে কোরআন মূল সনদ কি কোরআন কারীম কোরআন কারীমের প্রতি বিশ্বাস যত বাড়বে ঈমান তত মজবুত হবে সমস্বরে বলেন সুবহানাল্লাহ ঈমান তত বাড়বে তাহলে মূল বিশ্বাসটা হচ্ছে কোরআনের প্রতি কিসের প্রতি সেই কোরআন কারীমের প্রতি বিশ্বাস যেন আমাদের চূড়ান্ত পর্যায়ে যায় সেজন্য আমি কিছু কথা বলবো সূরা বাকারা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতকে কেন্দ্র করেই কথাগুলো বলছি আমি আপনাদেরকে করজোর অনুরোধ করব যে আপনারা মনোযোগ দিতে হবে কারণ আমার তো 2 ঘন্টার বেশি টাইম থাকে না আকাশপথে আসলে আজকে আমি আড়াই ঘন্টা টাইম দিচ্ছি মোট তা আপনারা যদি মাঝখানে ডিস্টার্ব করেন আমি তো কথা বলতে পারবো না ঠিক না খুব মনোযোগ দিয়ে বসে থাকবেন আর যে ভাইরা দাঁড়িয়ে আছেন আল্লাহর হস্তে চেষ্টা করুন বসার প্রশাসনের ভাইরা ছাড়া তারা মন চাইলে দাঁড়ায় থাকুক মন চাইলে হাঁটুক মন চাইলে বসুক নিরাপত্তার স্বার্থে যা করা তাই করুক বাকিরা আল্লাহর হস্তে বসে যান আল্লাহ তাআলা কোরআন কারীমের শাহাদত করেছেন যালিকাল কিতাব লা রাইবা ফি এই কিতাবে এই কোরআনে কোনো সন্দেহ নাই সংশয় নাই সন্দেহ কিংবা সংশয়ের বিন্দু মাত্র অবকাশও নাই এই ঘোষণা কার কোরআন যার ঘোষণা তার সুবহানাল্লাহ কইবেন কোরআন যার ঘোষণা তার কিতাব যার ঘোষণা তার সুবহানাল্লাহ এই কোরআন কারীম কোরআন নিজেই তার প্রমাণ যে কোরআন আল্লাহর বাণী সবকিছু প্রমাণ করার একটা মানদণ্ড থাকে কি থাকে কিন্তু কোরআনকে প্রমাণ করার কোনো মানদণ্ড নাই কোরআনের প্রমাণ নিজেই কোরআন সুবহানাল্লাহ কইবেন সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে শুরুতেই সূরাতুল বাকারাতে দার্থহীনভাবে ঘোষণা করেছেন যালিকাল কিতাব লা রাইবা ফি এই কিতাবে এই কোরআনে কোনো সন্দেহ নাই কোনো সংশয় নাই এই ঘোষণা তার কোরআন যার কোনো সন্দেহ নাই কোনো সংশয় নাই সুবহানাল্লাহি বিহামদি কথাটি বোঝানোর জন্য ভূমিকা হিসেবে কিছু কথা বলছি আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে গোপনে 3 বছর দিনের দাওয়াত দিয়েছেন কয় বছর প্রকাশ্যে না গোপনে 3 বছরের দাওয়াতে কুরাইশদের মধ্যে সবচেয়ে বিচক্ষণ ভাগ্য সুপ্রসন্ন যাদের জন্য হেদায়েতের দরজা আল্লাহ খুলে রেখেছিলেন একে একে মুসলমান হতে লাগলেন 3 বছরের দাওয়াতে সবার আগে পুরুষদের মধ্যে মুসলমান হয়ে গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নারীদের মধ্যে আম্মা জান খাদিজা আর কিশোরদের মধ্যে শেরে খোদা হযরতে আলী কুরাইশদের কলিজার টুকরা 40 জন ইসলামের দাওয়াতের প্রথম 2 থেকে 3 বছরই মুসলমান হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে এবার আল্লাহর পক্ষ থেকে 3 বছর পর রাসূলুল্লাহর কাছে নির্দেশ আসলো ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর গোপনে নয় এবার আপনি প্রকাশ্যে নিকটের মানুষকে ডাকুন
আর সতর্ক করে কালেমার দাওয়াত দিন। মিয়া সাহেব আমি কবরস্থানে না মাহফিলে, আমার কথা কি বুঝেন না? আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমি বুঝি দুপুর বেলা ক্ষুধা লাগছে, কথা বলেন ক্ষুধা তো লাগবেই, তবে আমাদের তো রোজা রেখো অভ্যাস আছে। আপনিও কি ভাবছেন আমিও আসার পর উদর পূর্তি করছি নাকি? না, সেই সুযোগ আমার হয়নি, আর মুনাজাতের পরও সেই সুযোগ নাই। আমি অনেকটাই আজকে দিনে অর্ধেকের বেশি রোজাই রাখতে হবে। আমাদের তো ইমানি শক্তিটা বড়, রোজা রেখা অভ্যাস আছে, অন্তত 24 ঘন্টা না পারি 12 ঘন্টা তো না খেয়ে থাকতে পারি, ঠিক কিনা? রসুল্লাহ সাল্লাহ আসলামকে আল্লাহ নির্দেশ করলেন আপনি মানুষকে ডাকুন আর প্রকাশ্যে সতর্ক করুন। হযরত বেলালকে কিংবা হযরত আলীকে রসুল্লাহ বললেন যাও সমস্ত কুরাইশদেরকে ডাকো, সাফা পাহাড়ের নিম্ন দেশে তারা যেন এসে জমা হয়। সাফা পাহাড় দেখছেন না যারা হজ করছেন? জি, এটা জোরে কন, হজ যারা করছেন দেখছেন না? একদিকে সাফা আর একদিকে মারওয়া, আমরা 7 বার দৌড়াই 7 চক্কর, আমরা কিন্তু টের পাই না 7 চক্করে আমাদের 3.5 মাইল দৌড়ানো হয়, কিন্তু আল্লাহর ভালোবাসায় আমরা মগ্ন থাকি বলে টের পাই না, সুবহানাল্লাহ, ঠিক কিনা? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বললেন যাও সবাইকে ডাকো। সমস্ত কুরাইশ নেতারাও এসে উপস্থিত হয়ে গেল। 1500 বছর আগে কুরাইশদেরকে নেতৃত্ব দিত 7 জন মানুষ। কুরাইশদের নেতা কয়জন ছিল? কয়জন? আবু জাহাল, উতবা, সাইবা, মুগীরা, আবুল বুখতারি, আবু সুফিয়ান আর আবুল আহাব। এই 7 জনের মাত্র 1 জন মুসলমান হতে পেরেছিল, আবু সুফিয়ান, বাকি 1টার কিসমতে ইসলাম নসিব হয় নাই। নেতা ছিল কয়জন? 7 জন কুরাইশদের নেতা। এই 7টা নেতার প্রত্যেকটা নেতার এত প্রজ্ঞা মেধা এবং তাদের মধ্যে লিডারশিপ বা নেতৃত্ব ছিল যে সারা বিশ্বকে নেতৃত্ব দেবার গুণ ছিল। 7 নেতা আর তাদের একটা পার্লামেন্টও ছিল, সংসদ। কি ছিল? পার্লামেন্ট। কাদের পার্লামেন্ট? কাফেরদের। কাফেরদের পার্লামেন্ট ছিল। ওই পার্লামেন্টের নামও এসেছে কিতাবে দারুন নাদুয়া। কি নাম? দারুন নাদুয়া। সদস্য ছিল পার্লামেন্টের কয়জন? স্পিকারের দায়িত্ব পালন করতো আবু জেহেল নিজে, বড় শয়তানটাই হয়তো স্পিকার কাফেরদের সংসদের। কিন্তু রসুল্লাহর সাথে তাদের কোনো দ্বন্দ্ব তখনও হয় নাই, কারণ প্রকাশ্য ইসলামের দাবাত দেওয়া হয় নাই। সমস্ত কুরাইশরা এসে সাফা পাহাড়ের নিম্ন দেশে দাঁড়ায় গেল। সেখানে কাফেরদের নেতা আবু জাহেল ছিল, উতবা ছিল, মুগীরা ছিল, সাইবা ছিল, আবুল বুখতারি ছিল, আবু সুফিয়ান ছিল, আবুল আহাব ছিল। তারা এসে দেখল সাফা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছেন রাহমাতুল আলামিন। কাফেররা একটা স্লোগান দিল, এই স্টেজ আর উঠানামা চলবে না, একদম বসে যাও, বসে যাওয়ার সময় আর কেউ উঠবেও না, কেউ নামবেও না, স্টেজ ক্লোজ। আর যারা জায়গা পান পিছনে বসতে থাকেন, আশা করা যায় আল্লাহ যদি কবুল করেন কোরআন করিমের ইজ্জতে আমাদের মাহফিলটা প্যান্ডেলটা কানায় কানায় পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন তারা বসলে কিন্তু এখনই হয়ে যায়, কিন্তু তারা বসবে না, কেন বসবে না তাও আমি জানি না। তবে আমাদের মাহফিল অনেক সময় হিন্দুরা আসে, অমুসলিমরা আসে, ওরা বসতে লজ্জা পায়, দাঁড়ায় থাকে, আমরা বসতে বলি না, মনে করি যেমনি আছে অমনি থাক। ওই রকম ছাড়া মুসলমান যারা আছেন আল্লাহর রাস্তে বসেন। এরপরও যদি না বসে আমার কাছে আর বসানোর কোনো ভাষা। সম্মানিত সুধী,
সাউন্ডটা আর একটু বাড়বে, শীষ না দেয় একটু বাড়বে। সম্মানিত সুদি, সমস্ত কাফেররা এসে সাফা পাহাড়ের নিম্ন দেশে বসে গেছে, দাঁড়িয়ে গেছে, রসুল্লাহকে দেখে ওরা স্লোগান দিছে। সুবহানাল্লাহ, কইবেন না কারা? মক্কার কাফেররা। কি স্লোগান দিছে তাও বলে দিই। ওরা রসুল্লাহর নূরের চেহারা দেখেই বলতে লাগলো, যা আমিনুনা, আমাদের মহা সত্যবাদী আমানতদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তাদেরকে লক্ষ্য করে বললেন, সমবেত কুরাইশরা শোনো, যদি আমি তোমাদেরকে বলি সাফা পাহাড়ের অপর পৃষ্ঠে সশস্ত্র সৈন্যবাহিনী দাঁড়িয়ে আছে, সুযোগ পেলেই তারা এপারে আসবে, তোমাদেরকে হত্যা করবে, আমার কথা বিশ্বাস করবে নাকি? সমবেত কুরাইশরা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জিন্দগিতে কোনোদিন আপনাকে একটা মিথ্যা কথা বলতে শুনি নাই, যা বলবেন তাই বিশ্বাস করে নিব। আল্লাহ রসুল তখন বললেন, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে সমবেত জনতা, আমার সব কথাই যদি বিশ্বাস করে থাকো, তাহলে আজকে এমন এক কথা বলছি যার চেয়ে সত্য কোনো কথা নাই, বলো তোমরা, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই মুহূর্তেই দ্বন্দ্ব শুরু হয়ে গেল। কাফেরদের সাতজন নেতা চিৎকার করে উঠল, কয় নেতা ছিল এটারে তো আর সেভেন স্টার বলা যায় না, বলা যায় সেভেন ডেভিলস, সাত শয়তান। সাত নেতা, সাত শয়তান। একজন বাদ যাবে, তিনি আবু সুফিয়ান, কারণ তিনি ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছিল, ঠিক কিনা? বাকি ছিল কয় শয়তান? ছয় শয়তান। আবুল আফস সব নেতারা চিৎকার করে উঠল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কথাই তো মানা যায়, এই একটা কথা মানব না, আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক কথাই তো বললেন যা মানলে আমাদের লাত মানাত উজ্জা 360টা খোদা একটাও আর থাকে না, সব বেহুদা হয়ে যায়, ঠিক কিনা? শুরু হলো দ্বন্দ্ব, তারা চতুর্দিক ছড়াই দিল, তোমরা কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনবা না, ওনার কাছে যাবা না। সিরাতের কিতাব সাক্ষ্য দেয় আমার ভাইয়েরা, কিন্তু মক্কার কুরাইশ কাফেররা যত বেশি কালেমার দাওয়াত বাধা দিতে লাগলো, আল্লাহ তাআলা দিন ইসলামের দরজা তত প্রসারিত করতে লাগলেন। যারাই আমার নূর নবীজির কদমের কাছে এসে কোরআন শুনত, তারাই কালেমা পড়ে ইমান এনে আল্লাহর কোরআনের পতাকা তলে আশ্রয় নিয়ে নিত। কাফেররা দেখল ইসলামকে ঠেকাতে হলে কোরআনকে আটকাতে হবে। নাউজুবিল্লাহ, কইবেন না? হাদিস শরীফের মধ্যে এসেছে, 1500 বছর আগে জাহিলি যুগেও মক্কার বাহির থেকে লোকজন হজ করতে আসত, বুঝলেন? একবার হজের মৌসুমে আবু জাহেল চিন্তায় পড়ে গেছে যে ইসলামের দাওয়া শুধু মক্কায় চলতেছে, মক্কার আশেপাশে, বাইরের লোক হজ করতে আসলে যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যায় আর কালেমা গ্রহণ করে, তাহলে তো ইসলাম আরবের বাইরে চলে যাবে। সে তো ছিল নেতা, বুদ্ধি তো ছিল, জ্ঞান ছিল না, বুদ্ধি ছিল। কি ছিল? জ্ঞানী হওয়া, এটা আল্লাহর রহমত লাগে। আর বুদ্ধিজীবী হইতে
আল্লাহর রহমত লাগে না বদমাশি লাগে ঠিক কি না বুদ্ধিজীবী সংজ্ঞা কি যারা বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব দেয় জাতিকে দা আমাদের দেশের বুদ্ধিজীবী যারা নেতৃত্ব দিচ্ছে বুদ্ধিবৃত্তিক ওদের কাছে কোরআন নাই হাদিস নাই আছে শয়তান সেজন্য জাতিকে তারা ভুল পথে নেতৃত্ব দেয় ঠিক কি না বুদ্ধি থাকা কোনো ক্রেডিট নয় কৃতিত্ব নয় অনেক ক্ষেত্রে মানুষের চেয়ে বেশি বুদ্ধি রাখে মৌমাছি বাবুই পাখি ইগল পাখি এমন কি শকুন ঠিক কি না আবু জাহেলের তো বুদ্ধি ছিল ও তো ছিল কাফেরদের সেরা বুদ্ধিজীবী সে ঘুরে ঘুরে বলতে লাগলো বিদেশি যারা আসছে হজ করতে ভাই ভুলেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেও না হাদিস সাক্ষ্য দেয় 1500 বছর আগে রোম দেশের এক হাকিম হাকিম মানে কবিরাজ না ফিলোসফার দার্শনিক হায়ার এডুকেটেড 1500 বছর আগে রোম দেশের উচ্চ শিক্ষিত সেরা পণ্ডিত হজ করতে আসছে রোম হচ্ছে শাম দেশের রাজধানী রোম যে রোমের কথা কোরআন শরীফে এসেছে গুলিবাতির রোম কথা বুঝতে পারছেন তো রোম দেশের সেই বুদ্ধিজীবী আবু জাহেলকে বলল ভাই আমি তো জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার চেয়ে ভালো মানুষ নাই ওনার কাছে যেতে নিষেধ করো কেন তা আবু জাহেল বলল আমিও তো স্বীকার করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে ভালো মানুষ হতে পারে না তবে ওনার কাছে জিন এসে কিছু শিখায় ওইটার নাম কোরআন ওইটা শুনলে তো তুমি বাপ দাদার ধর্ম ছেড়ে দিবা এখন ওই বুদ্ধিজীবী শখ আরো বেড়ে গেছে আমার একটু রসুল্লার কাছে নিয়ে যাও আমি নিজের কানে একটু শুনবো কোরআন জিনিসটা কি হাদিস সাক্ষ্য দেয় আবু জাহেলের সঙ্গে রোম দেশের সেই দার্শনিক আল্লাহর হাবিবের কদমের সামনে যখন চলে আসলো এসে বিনয়ের সাথে বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মানুষকে কিসের দাওয়াত দেন আমি শুনতে চাই আল্লাহর হাবিব ছোট্ট একটি খুতবা দিলেন খুতবা শুরুতে আল্লাহর প্রশংসা করে তিনি সূরা আহজাব থেকে রাসূলুল্লাহ কয়েকটা আয়াত তেলাওয়াত করলেন ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا روم দেশের সেই বুদ্ধিজীবী সে বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অশ্রুতপূর্ব অমীয় বাণী শোনালেন আমার কলিজা তৃপ্তি হয় নাই আরেকবার শোনান রাসূলুল্লাহ আবার শোনালেন সে বলল আবার শোনান সালাস আমার রাত তিনবার রাসূলুল্লাহ তারে যখন কোরআনের আয়াত শোনায় দিলেন সে বলল হাতি আদাক উবাই উকা ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার হাতটা একটু লম্বা করে দেন আমি আর দেরি করব না সেই হাতে হাত রেখে এখনই কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই রাসূলুল্লাহ নূরের জবান থেকে কোরআন শুনে তাৎক্ষণিক লোকটি মুসলমান হয়ে গেল কথা শুনতেছেন আবু জাহেলের মাথায় যেন আকাশ পড়ছে তো তোমারে তো আগেই বলছিলাম আইসো না কোরআন শুনলে বাদ দাদার ধর্ম সারবা তো ঠিক আছে মুসলমান হইছো এটা তো তোমার নিজস্ব বিষয় তা আমি তোমার কাছে জানতে চাই যে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কয়েকটা কথায় কি পাইছো হাদিস সাক্ষ্য দেয় রোম দেশের সেই দার্শনিক বলল والله لقد سمعت قول الكهنة وقد سمعت قول الشعراء الله قسم كبار ملك الله قسم أمي
জীবনে অনেক কবির কবিতা শুনেছি, দার্শনিকদের কথা শুনেছি, জ্যোতিষের কথা শুনেছি, হাকিম কিংবা জ্ঞানীদের কথা শুনেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শোনালেন এ তো কোনো কবির কথা নয়, দার্শনিকের কথা নয়, এটা আল্লাহর বাণী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাকে কোরআন শোনাচ্ছিলেন, আমার মনে হয়েছে আমার দুই কর্ণ কুহরে কেউ যেন মূল্যবান মণি মুক্তা গুলো ঢেলে দিচ্ছে। আল্লাহু আকবার, এর নাম কোরআন। আমার আফসোস হয় 1500 বছর আগে আবু জাহেল, উকবা, সাইবা, মুগীরা, আবু লাহাবের মতো বড় বড় কাফেররা ইসলাম গ্রহণ করে নাই, কোরআন শুনতে মজা পাইতো। আর আমার দেশে মুক্ত চিন্তার নামে, আমার দেশে বুদ্ধিজীবী নামের এমন কিছু কুলাঙ্গার আছে, ইসলাম গ্রহণও করতে চায় না, কোরআনও শুনতে চায় না। ওদের কাছে কোরআনের আওয়াজ ভালো লাগে না, ভালো লাগে রবীন্দ্রসঙ্গীত, ভালো লাগে শ্যামা সঙ্গীত, ভালো লাগে কবিতা পাঠ, ডিজে পার্টি। আমার দৃষ্টিতে মুসলিম নামধারী মুনাফেক গুলো আবু জেহেল আবু লাহাবের চেয়ে নিকৃষ্ট। আর যাই হোক, অন্তত এই জাতীয় দেশের নেতৃত্বে তাদেরকে কোনোদিন আমরা মেনে নিতে পারি না। মনে থাকবে, কোন দলের প্রতি আমাদের আক্রোশ নাই, আমরা চাই সব দল হেদায়েত পাক, ঠিক কিনা? ব্যক্তিগতভাবে আমাকে তো জানেন আমার কোনো কথা ইন্টেনশনাল নয়, একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহ দিনের প্রচার, ঠিক কিনা? মানুষ তো অনেক কথাই বলে, মোহন বলছে না, অনেকে ভাবছে অন্য যারা বাংলাদেশ থেকে যায় ওরা যে তো লন্ডনে চাঁদাবাজি করে, ওরা তো বস্তা ভরে টাকা আনে, তোরা ভাবছে আব্বাসী সাহেব প্লেন ভর্তি করে টাকা আনছে, বুঝেন নাই? আলহামদুলিল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গোলামকে 1500 বছর পরে টাকা দিয়া কিনা যাবে না। ও টাকা যারা গনে জীবনভর টাকাই গনে, আমি দেখছি ওদের দ্বারা আল্লাহ দিনের খেদমতো নেন না, সব জায়গায় ওরা ব্যবসা খোঁজে। কি খোঁজে? ব্যবসা। সম্মানিত সুধি, অতএব আমাদের বক্তব্য কোন দলকে লাভবান করা নয়, কোন দলকে ক্ষতিগ্রস্ত করা নয়, আমাদের বক্তব্য হচ্ছে দেশ ও জাতির কল্যাণে, ইসলামের প্রচারে, দিন প্রতিষ্ঠার জন্য। এটাই তো তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের মূল মিশন, ঠিক কিনা? ঠিকটা তো ঠিক মতো কইলা না, আমি বলেছিলাম প্যান্ডেলে জায়গা থাকবে না, আল্লাহ কবুল করছেন। আমি স্বেচ্ছাসেবকদেরকে বলবো আরো বিছানা ব্যবস্থা করতে, এবং আল্লাহর বান্দারা যেন যথেষ্ট স্বাচ্ছন্দ্যের সাথে বসে কথাগুলো শুনতে পারে। আমার দিকে তাকান, ঘুমাচ্ছেন না তো? কে ঘুমান, একটু হাত উঠান। বাহ, এদেরকে তো পাবনা হাসপাতালও ভর্তি নিবে না আমার মনে হয় না। সম্মানিত সুধী, তো যে কথা বলছিলাম, 1500 বছর আগে রসুল্লাহর কাছে যারাই কোরআন শুনতো তারাই মুসলমান হয়ে যেত। কাফেররা চিন্তা করে দেখলো কোরআনের আওয়াজ বন্ধ করতে হবে, তখন তারা পার্লামেন্টে বসলো। ওদের পার্লামেন্টের নাম কি? দারুন নাদুয়া। পার্লামেন্ট মেম্বার কয়জন ছিল? স্পিকার কে হতো? ওরা ওদের পার্লামেন্টে বসে সিদ্ধান্ত নিল, এখন মানুষ যেন কোরআন না শুনে কোরআনের বিরুদ্ধে অপপ্রচার করতে হবে। তখন ওরা শুরু করলো অপপ্রচার, ওরা মানুষকে বলতে লাগলো তোমরা কোরআন শুনো না, কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই রচনা করেন। কখনো বলতে লাগলো কোরআন এসে ওনাকে জিন শিখায়, অপপ্রচার করতে লাগলো। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তখন 1500 বছর আগে আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারা মিসআন্ডারস্ট্যান্ডিং করত, ভুল তথ্য ছড়াতো, কোরআনের বিরুদ্ধে অপপ্রচার করত, সেসব কাফেরদেরকে চ্যালেঞ্জ করলেন আল্লাহ তাআলা কোরআন কারিমের মধ্যে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। আল্লাহ প্রথম চ্যালেঞ্জ করলেন
قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا আল্লাহ পাক বললেন প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমার পক্ষ থেকে ঘোষণা করুন লা ইনজিতামাতিল ইনসু ওয়াল জিন তাম পৃথিবীর সব জিন আর সব মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে যায় ঐক্য জোট করে একটি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ঐক্য জোট বুঝেন আপনারা কথা বলেন জোট আর ভোট বাঙালির চেয়ে বেশি বুঝে পৃথিবীর আর কোন দেশের মানুষ আছে বলে আমি মনে করি না এখন নির্বাচন সামনে প্রত্যেক চায়ের দোকানে দেখবেন তুফান চলতেছে ঠিক কি না জোট আর ভোট আমাকে বারবার অনুরোধ করা হয়েছে রাজনৈতিক কথা বলেন না আমি বলি না কারণ আমি রাজনীতি করি না তবে রাজনীতি শিখাই তো শিখাতে গেলে তো কিছু বলতেই হয় সেটাও ইন্টেনশনাল বক্তব্য নয় সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থান থেকে কোরআন সুন্নাহর আলোকে আমাদের চেয়ে বেশি জোট আর ভোট পৃথিবীর কেউ বুঝে না আমেরিকাতে আছে রাজনৈতিক দল মোটে 12টা ব্রিটেনে আছে 8 থেকে 10টা সিঙ্গাপুরে আছে 2টা মালয়েশিয়াতে আছে 17 কি 18টা বাংলাদেশে রাজনৈতিক দল আছে 147টা কতটা এমন রাজনৈতিক দল বাংলাদেশে আছে যেই দলের চেয়ারম্যান কে তার নিজের বউ ভোট দেয় না আছে না নাই এমন রাজনৈতিক দল বাংলাদেশে আছে যেই দলের সদস্য মোটে 3 জন সভাপতি সেক্রেটারি আর দরজার দারোয়ান কিন্তু ব্যাঙ্গের ছাতার মতো দল হয়েই চলছে জোট আর ভোটে আমরা তো কিচ্ছু পাই নাই মুসলমানরা জোট নোট ফির ভোট উসকে বাদ সব কুছ ঝুট ঠিক কি না আগে হয় জোট তারপরে নোট তারপরে ভোট উসকে বাদ সব কুছ ঝুট এখন এই যে দেখেন না কত হাইব্রিড নেতা বিক্রি হচ্ছে এই দল থেকে ওই দলে ওই দল থেকে ওই দলে এরাও একটা মুনাফিক এবং গাদ্দার বেটা নিজের দলটা ঠিক রাখো ক্ষমতায় যেতে এতটা আদর্শ বিচ্যুতি করা তো ভালো মানুষের কাজ না প্রতারকের কাজ এগুলো হচ্ছে নোট এগুলো কি এর জন্য বলছি আগে হয় জোর উসকে বাদ নোট ফির ভোট উসকে বাদ সব কুছ ঝুট ঝুট আর ঝুট এই ধারাকে পরিবর্তন করার জন্য এগিয়ে আসতে হবে বাংলাদেশের ইসলামপন্থী জনতাকে কোরআনপন্থী সুন্নাহপন্থী ইসলামী হুকুমতকে যারা বিশ্বাস করে তাদেরকে এগিয়ে আসতে হবে রাজনীতির এই অপসংস্কৃতির দেয়ালকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য ইনশাআল্লাহ আগামীতে সেই নেতৃত্ব দিবে তাহরিকে খতমে নবুয়ত বাংলাদেশ যদি আল্লাহ কবুল করেন সম্মানিত সুদি আল্লাহ বললেন পৃথিবীর সব কাফের মানুষ আর জিন যদি ঐক্য জোট করে একটি এজেন্ডা বাস্তবায়ন করতে কয়টা সেটা কি আইয়াতু বিমিসলি হাদাল কোরআন এই কোরআনের মতো একটা কিতাব তারা তৈরি করে দেখাবে আল্লাহ পাক বললেন লা ইয়াতুনা বিমিসলিহ ওয়ালাও কানা বাদুহুম লিবাদিন যাহিরা কিয়ামত পর্যন্ত চেষ্টা করেও তারা জিন আর মানুষ কোরআন শরীফের মতো একটি কিতাব আনতে পারবে আল্লাহর চ্যালেঞ্জের মোকাবেলায় দেড় হাজার বছর আগে কাফেররা পরাজিত হয়েছে কিনা বলেন
কথা বলে না আজ পর্যন্ত পৃথিবীর সমস্ত কাফেররা পরাজিত হয়েছে আজ পর্যন্ত পৃথিবীর কোন কাফের আল্লাহর চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে নাই পারছে না কিয়ামত তো পারবে এরপরে আসলো আল্লাহর পক্ষ থেকে দ্বিতীয় চ্যালেঞ্জ আমার দিকে তাকানো এই দিক তাকানো দ্বিতীয় চ্যালেঞ্জ আসলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদে ঘোষণা করে তার হাবিবের মাধ্যমে চ্যালেঞ্জ করলেন আম ইয়াকুলুনা আফতারা قل فأتوا بعشر سور مثله مفتريات وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين الله تعالى বললেন محمد صلى الله عليه وسلم বরং কাফেররা বলছে এই কোরআন আপনারই রচিত আপনি তাদেরকে বলুন কোরআনের মতো কোরআন লাগবে না বরং আল্লাহর কোরআনে 10টি সূরার মতো সূরা তৈরি করে এনে দেখাও তো দেখি 1500 বছর আগে কাফেররা আমার আল্লাহর এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে নাই 1500 বছর পার হয়েছে আজ পর্যন্ত কেউ পারে নাই কিয়ামত পর্যন্ত পারবে না জালিকাল কিতাব জোরে বলতে হবে জালিকাল কিতাব সুবহানাল্লাহ কইবেন না কিছুদিন পর আল্লাহর পক্ষ থেকে তৃতীয় চ্যালেঞ্জ আসলো আল্লাহ ঘোষণা করলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিম মিসলি وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين الله পাক বললেন আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ এই মহা গ্রন্থ কোরআনকে যারা সন্দেহ করো কোরআনের মতো একটি কিতাব আনার দরকার নাই তা তো পারো নাই পারবা না দশটি সূরার মতো সূরা আনারও দরকার নাই তাও তো পারো নাই পারবে না তোমরা ফাতু বিসূরাতিম মিম মিসলি আমার কোরআনের সবচেয়ে ছোট্ট সূরার মতো একটা সূরা এনে দেখাও তো দেখি আল্লাহ পাক বললেন ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ আরে একটি কাজ করার জন্য শুধু আরবে তোমরা যারা আছো তোমরাই না তোমাদের যত বন্ধু বান্ধব আছে আরবের বাইরে শাম দেশে রোমে দামেস্কে সিরিয়াতে ইয়ামানে মিশরে সুদানে আফ্রিকায় সবাইরে ডাকো সবাই বসো তারপর আমার কোরআনের সবচেয়ে ছোট্ট সূরা সূরা কাউসারের মতো একটি ছোট্ট সূরা এনে দেখাও তো দেখি কাফেররা 1500 বছরের কাছে মস্তক নত করে দিল আজ পর্যন্ত কারো পক্ষে এই চ্যালেঞ্জের মোকাবেলা করা সম্ভব হয় নাই কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না কারণ এই কিতাব ইন্নাহু মুনাজ্জালুম মিন ইনদিল্লাহ সুবহানাল্লাহ এই কোরআনে কোনো সন্দেহ নাই এটা কার বাণী কোরআনে সন্দেহ নাই এই কথা তার কোরআন যার এই জন্য শুরুতেই আল্লাহ বললেন জালিকাল কিতাব লা রাইবা ফি এই কিতাবে কোনো সন্দেহ নাই আমার ভাইয়েরা জালিকাল কিতাব লা রাইবা ফি এই কোরআনে কোনো সন্দেহ নাই সংশয় নাই চারটা দৃষ্টিকোণ থেকে কথাটা বুঝতে হবে কয়টা দৃষ্টিকোণ কয়টা ইন্নাহু মুনাজ্জালুম মিন ইনদিল্লাহ ওয়া ইন্নাহু هو الحق في نفسه وإنه صفة من صفات الله وإنه كلام الله القديم غير مخلوق ولا محدث الله أكبر তার প্রথম কথা ইন্নাহু মুনাজ্জালুম মিন ইনদিল্লাহ এই কোরআন এসেছে আল্লাহর কাছ থেকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই কোরআন এসেছে আল্লাহর কাছ থেকে এই কথায় কোনো সন্দেহ নাই وَإِنَّهُ هُوَ الْحَقُّ فِي نَفْسِهِ قرآن شريف প্রমাণ করার কিছু নাই قرآن এর প্রমাণ নিজেই قرآن وَإِنَّهُ صِفَةٌ مِّن صِفَاتِ اللَّهِ এই قرآن আল্লাহর صفات وَإِنَّهُ كَلَامُ اللَّهِ غَيْرُ مَخْلُوقٍ وَلَا مُحْدَثٍ এই قرآن রচিত কোনো مخلوق না সৃষ্ট না
মহান স্রষ্টার বাণী সুবহানাল্লাহ বলে কোরআন নিজেই নিজের প্রমাণ ইন্নাহু হুয়াল হাক্কু ফি নাফসি সুবহানাল্লাহ কইবেন না দেখেন যারা সত্যবাদী ইমানদার তারা সবকিছু প্রমাণ করে কোরআন আর সুন্নাহ দিয়ে তারা মনে করে মহাসত্যের সর্বোচ্চ মানদণ্ডের নাম কি সর্বশক্তি দিয়ে আকাশ বাতাসকে প্রকম্পিত করে বলতে হবে মহাসত্যের সর্বোচ্চ মানদণ্ডের নাম কি কিন্তু যারা অবিশ্বাসী নাস্তিক কাফের মুশরিক বেঈমান ন্যাচারালিস্ট ম্যাটারালিস্ট লেফটিস্ট অ্যাথিস্ট বুঝলেন কাফের মুশরিক নাস্তিক বেঈমান ওরা সবকিছু প্রমাণ করে ঠুনকো বিজ্ঞান দিয়া এটা কি বুদ্ধিমানের কাজ না নির্বোধের কাজ বিজ্ঞান দিয়া কোরআনকে প্রমাণ করা যাবে না কোরআন দিয়ে বিজ্ঞান প্রমাণ করা যাবে তার কারণ বিজ্ঞান হচ্ছে সসীম কোরআন হচ্ছে অসীম সুবহানাল্লাহ বলবেন বিজ্ঞান কি সসীম বুঝেন লিমিটেড আর কোরআন অসীম অসীমের কাছ থেকে এসেছে কোরআনটাও অসীম আর বিজ্ঞান তৈরি করছে বিজ্ঞানী বিজ্ঞানী মানে মানুষ আগে বিজ্ঞান না আগে বিজ্ঞানী আগে বিজ্ঞানী তারপরে বিজ্ঞান কথাটা যদি এইভাবে প্রশ্ন করি আগে মুরগি না আগে ডিম কথা বলে না আরে জোরে কইন আগে মুরগি তারপরে আগে বিজ্ঞানী তারপরে বিজ্ঞান তো বিজ্ঞানী তো তার জ্ঞান বুদ্ধি আর কতটুকু অতএব তার আবিষ্কৃত বিজ্ঞান কতই বড় হতে পারে যত বড় বিজ্ঞানী হোক বুদ্ধিজীবী হোক দার্শনিক হোক জ্ঞান অর্জন করার মাধ্যম মাত্র পাঁচটা কয়টা যাকে তাফসিরের ভাষায় বলা হয় হাওয়া আছে খামসা পঞ্চ ইন্দ্রিয় চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা ত্বক কয়টা হইল মানুষের ইন্দ্রিয় কয়টা না আপনাদের ষষ্ঠ ইন্দ্রিয় আছে নাই তো ইন্দ্রিয় কয়টা এই পাঁচটা ইন্দ্রিয়ের বাইরে বিজ্ঞানী হোক দার্শনিক হোক কবি হোক সাহিত্যিক হোক বুদ্ধিজীবী হোক নেতা হোক নেত্রী হোক যেই হোক জ্ঞান অর্জনের ষষ্ঠ কোনো মাধ্যম নাই এই যে পঞ্চ ইন্দ্রিয় মানুষকে দেওয়া হয়েছে তোমাদের যাদের অ্যালার্জি আছে ট্যাবলেট খাও জাকির চুপচাপ বস আলহামদুলিল্লাহ আমাদের প্রোগ্রামটা কানায় কানায় পূর্ণ হয়ে গেছে অনেক ভাই দাঁড়িয়ে আছে আর বসতে বলবো না বসার জায়গা ওরা পায় কিনা জানি না মাটি আছে চেষ্টা করুন বসার সম্মানিত সুধি এই যে দিনের বেলা হাজার হাজার মানুষ আপনাদেরকে আসার জন্য মোহন কি বাসের ব্যবস্থা করছিল দুপুরে লাঞ্চের ব্যবস্থা খানি 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 দিছে নগদ টাকা এসব হচ্ছে আল্লাহর কোরআনের বরকতে আর আকর্ষণে এই যদি হয় বাংলাদেশের মানুষের ইমান আকীদা বিশ্বাসের বহিঃপ্রকাশ তাহলে নিরাশ হবার কিচ্ছু নাই ব্যর্থহীন ভাষায় ঘোষণা দিচ্ছি ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কোরআন সুন্নার বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলামিস্ট ইসলামপন্থীদের বাংলাদেশ এ বিশ্বাস আছে ইনশাআল্লাহ আমাদেরকে তাগুতি শক্তি কখনোই দমন করতে পারবে না সাময়িক কিছু স্ট্রাগল আমাদেরকে অতিক্রম করতে হয় ঠিক কিনা সম্মানিত সুধী যে কথা বলছিলাম তো বিজ্ঞানী এর বাইরে জ্ঞান অর্জনের কোনো ব্যবস্থা তার কয়টা ইন্দ্রিয় চক্ষু চোখের পাওয়ারটা কি অসীম না সসীম আনলিমিটেড না লিমিটেড চিকিৎসা বিজ্ঞান বলে একজন মানুষ দিনের বেলা মাত্র একুশ মাইল দূরে দেখতে পায় কত মাত্র আর আপনারা যে পরিমাণ কার্বাইড এবং ফরমালিন খান আমার মনে হয় না এখন চোদ্দ মাইলের বেশি দেখেন অথচ একটি বিড়াল রাতের বেলা
তার নাইট ভিশন অন্ধকার রাতে সে মানুষের চেয়ে 6 গুণ বেশি দেখে বিড়াল তো বিজ্ঞানীর চোখের পাওয়ার বেশি না বিড়ালেরটা বেশি একটা ঈগল পাখি আল্লাহর কুদরত যে তার চোখে ল্যান্স বসানো আছে সে কয়েকশো মাইল দূরে দেখে প্লেনের পাইলট যেটা রাডারে দেখে আর ঈগল পাখি বিদেশি অতিথি পাখি এখন আসতেছে বাংলাদেশে ওরা বহু দূরে দেখতে পায় ঝড় তুফান আছে কিনা একটি কবুতর 1.5 মাইল উপর থেকে মাঠে কোথায় দানা আছে তা দেখতে পায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো মানুষের চোখের পাওয়ার আর কি এখন মনে করুন আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা তার নাম হচ্ছে নাসা ওখানে বসে মহাকাশ বিজ্ঞানী টেলিস্কোপের মাধ্যমে দেখে এই পৃথিবী থেকে 27 কোটি কিলোমিটার দূরে মঙ্গল গ্রহে তুফান হচ্ছে তা দেখতে পায় দুনিয়ায় বসে কত দূরে দেখে 27 কোটি কিলোমিটার দূরে দেখতে পায় পৃথিবী থেকে মঙ্গলের গড় দূরত্ব 27 কোটি কিলোমিটার আমেরিকান নাসায় বসে বিজ্ঞানী 27 কোটি কিলোমিটার দূরে টেলিস্কোপে দেখতে পায় যে তুফান হচ্ছে কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন যেই বিজ্ঞানী দুই চোখে অন্ধ ওরে টেলিস্কোপ দিলেই কি আর বায়োস্কোপ দিলেই কি ও কি দেখবে তা তার দেখার মূল উৎস টেলিস্কোপ না চক্ষু সেটা অসীম না সসীম তাহলে অর্জিত জ্ঞানটাও সসীম এরপর হচ্ছে কান কানের পাওয়ার কতটুকু শব্দের কম্পাঙ্ক যদি 20,000 এর বেশি হয় সেই তীব্র আওয়াজ মানুষ শুনবে না আর শব্দের কম্পাঙ্ক যদি 20 এর কম হয় সে ক্ষীণ আওয়াজও মানুষ শুনবে না আওয়াজ পেয়েছেন কথা বলেন কেন আমি আঘাত করেছি টেবিলে টেবিলটা বাতাসে কম্পন সৃষ্টি করছে বাতাসটা আপনার কান পর্যন্ত কম্পন সৃষ্টি হয়ে শব্দটাকে পৌঁছে দিছে ঠিক কিনা বিজ্ঞান বলে কোন শব্দের কম্পাঙ্ক যদি সেকেন্ডে 20,000 এর বেশি হয় সেই তীব্র আওয়াজ মানুষ শুনতে পাবে না আর যদি কোন শব্দের কম্পাঙ্ক সেকেন্ডে 20 এর কম হয় তাও মানুষ শুনবে না সেজন্যই তো কবরস্থানে আজাব আছে গজব আছে আওয়াজ আছে আমরা কিছুই শুনতে পাই না আল্লাহর আখিরি নবী নবীগণের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,500 বছর আগে ইরশাদ করেছেন মানুষকে যখন কবরে রাখা হয় সওয়াল জবাবের পর মাটি ডান দিক থেকে একটা চাপ দেয় বাম দিক থেকে একটা চাপ দেয় ব্যক্তির হাড় হাড্ডিগুলো ভেঙে চুরমার হয়ে যায় মানুষটা এত জোরে চিৎকার করে দুনিয়ার পশ্চিম থেকে পূবে সব জায়গায় তার আওয়াজ চলে যায় সবাই শুনতে পায় ইল্লা সাকালাইন শুধু শোনে না জিন আর মানুষ কেন শোনে না আল্লাহর হাবিবের হাদিসের সামনে 1,500 বছর পরে আধুনিক বিজ্ঞান মস্তক মত করে দিয়েছে বিজ্ঞান নিজেই স্বীকার করে শব্দের কম্পাঙ্ক 20,000 এর বেশি হলে তা মানুষ আরে মাতো না ভাই আর যদি 20 এর কম হয় আমি তো বলি কবরে যে মানুষ চিৎকার দেয় সেই আওয়াজ সেকেন্ডে 20 কোটিরও বেশি হয় সেই শব্দের কম্পাঙ্ক সেকেন্ডে 20 কোটিরও বেশি হয় সেজন্য কবরে আজাব হয় গজব হয় চিৎকার হয় আমরা শুনতে পাই না আবার কানের ক্ষমতা 20 এর কম আবার নাই এই জন্য কানের গোড়ায় পিঁপড়া হাঁটে তার পায়ের আওয়াজ আমরা শুনি না কারণ সেকেন্ডে তার পায়ের পদধ্বনি কম্পাঙ্ক সৃষ্টি করে 20 এর কম তাহলে আমাদের কানটা 20 থেকে 20,000 এর বেশিটাও শোনে না কমটাও শোনে না ক্ষমতাটা আনলিমিটেড না লিমিটেড অসীম না সসীম সসীম ঠিক কিনা তারপর হচ্ছে নাক নাকের পাওয়ার আপনার যা তার চেয়ে বেশি পিঁপড়ার আপনার আগে খাবারের গন্ধ পায় কে আপনি এসে খাবার উদ্বোধনের আগে পিঁপড়া এসে উদ্বোধন করে তার মানে তার নাকের পাওয়ার আপনার চেয়েও বেশি চামড়া চামড়ার যে ত্বক এটার ক্ষমতা কতটুকু মোমবাতির সামনে হাত নিব তাপ লাগবে দূরে নিলে
কথা বলে না এই চামড়ার অনুভূতি শক্তিটাও কি অসীম না সসীম তারপর হচ্ছে জিহ্বা এই জিহ্বাটার জন্য মানুষ দুনিয়াদারি করে ঠিক কি না বিজ্ঞান